তারা হচ্ছে বিদআতি। এখন আমাদের দেশে আজকে আমরা তাকালে চারদিকেই দেখি সবাই বলে আমরা সুন্নি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা দুরুদ সালাম পড়ে না তারাও বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আর যারা দুরুদ সালাম পড়ে তারাও বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আপনারা বলবেন হুজুর তাহলে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আজকে অনেকে বলে যে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধানমন্ত্রীর ঘোষণা মতে ওনারা আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু ওনারা আল্লাহর রসুলের ঘোষণা মতে আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। আসুন আহলে সুন্নাত ওয়াল জামাত প্রকৃত কারা, এটা আমার কথা নয়, গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে হুজুর গাউসে পাক শাহেনশাহে বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু রেফারেন্স দিয়ে তিনি লিখছেন যে ইমাম জৈনুল আবেদিন বলছেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাত হবে তাদের অনেকগুলো আলামত থাকবে, তার মধ্যে একটা আলামত হচ্ছে তারা নবী পাকের উপর দুরুদ এবং সালাম পেশ করবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ, দুরুদ এবং কথা বলেন না, দুরুদ এবং সালাম, দুরুদ এবং সালাম পড়বে। এখন এক দলের লোক আছে সুন্নি দাবি করে, তাদেরকে যদি বাসায় দাওয়াত দেন যে হুজুর একটু মিলাদ পড়তে হবে, আয়েশা বলবে দুরুদ ইব্রাহিম পড়েন, এরপরে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, আল্লাহুম্মা আমিন, এরকম আছে কি নাই? আরে কথা বলেন না, আছে কি নাই? ঢাকা আমার খেয়াল হয়েছে আজ থেকে অনেক বছর পূর্বে কাপ্তান বাজার ঠাঠারি বাজার এলাকায় আমার চাচা ওখানে ভাড়া থাকতেন, তো চাচার বাসায় মিলাদের আয়োজন করেছে, আমি গেলাম বাসায়, যাওয়ার পরে ওই এলাকার মসজিদের ইমাম সাহেবও মিলাদ পড়তে আসছে, তা আমিও বসলাম মিলাদ পড়বে, আমি মনে করলাম যে হুজুর মনে সুন্দর করে মিলাদ পড়বে, দাঁড়িয়ে নবীজিকে সালামও দিবে। এখন দেখি হুজুর আয়েশা বলতেছে দুরুদ ইব্রাহিম পড়েন, দুরুদ ইব্রাহিম পড়ার পরে কয় একবার সূরা ফাতিহা পড়েন, তিনবার সূরা ইখলাস, তা আল্লাহুম্মা আমিন। আমি কই হুজুর রাখেন, আপনি কি মিলাদ পড়ছেন? ক মিলাদ পড়া তো বেদাত, মিলাদ পড়া বেদাত। কিছুদিন আগে একটা একজন মৌলবি ওয়াজ করছে মিলাদ এটা কি ফরজ, এটা কি ওয়াজিব, এটা কি সুন্নত, এটা কি নফল, এটা কি মুস্তাহাব, এরপরে কয় এটা সম্পূর্ণরূপে একটা বিদআত। বলুন না নাউজুবিল্লাহ, আমরাও বলি হ্যাঁ এটা বিদআত, কিন্তু বিদআত কয় প্রকার সেটা তো তোমরা জানো না, ঠিক কিনা বলেন? বিদআত কয় প্রকার, বিদআতের সংজ্ঞাই তোমরা জানো না, খালি বলো বিদআত 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 বিদআত। ছয় প্রকারের কথা বলা হয়েছে, তার মধ্যে উপরে দুই প্রকার, একটা হচ্ছে বিদআতে সাইয়্যা আর একটা হচ্ছে বিদআতে হাসানা। বিদআতে সাইয়্যা যেটা দ্বারা খারাপ, আর বিদআতে হাসানা যেটা উত্তম, যেটা দ্বারা ভালো, ভালো দিক বোঝানো হয় সেটা হচ্ছে বিদআতে হাসানা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সাপোজ এখানে আমি উদাহরণ দিচ্ছি, এই যে মাইক দিয়ে আমি কথা বলছি, এই মাইকটা দিয়ে আমরা দুইটা কাজ ব্যবহার করতে পারি। এক, মসজিদে এই মাইকটা ব্যবহার হয় কি হয় না, কথা বলেন না? ওয়াজের ফিল্ডে এই মাইক ব্যবহার হয় কি হয় না? হয়। তাহলে ওয়াজের ফিল্ডে মসজিদে সব জায়গায় এই মাইক ব্যবহার হয়, এই মাইক দিয়ে মসজিদে আজান দেওয়া হয়, মসজিদে জুমার খুতবা দেওয়া হয়, এই মাইক দিয়ে ওয়াজের ফিল্ডে আলেম ওলামাগণ এই মাইক দিয়ে ওয়াজ করে, কিন্তু আবার এই মাইকগুলো ব্যবহার করা হয় গান বাজনার অনুষ্ঠানে, ঠিক কিনা বলেন? যেটা গান বাজনার অনুষ্ঠানে ব্যবহার করা হয় সেটা হয়ে যায় বিদআতে সাইয়্যা, আর যেটা ভালো কাজের মধ্যে ব্যবহার করা হয় এটা নবীজির আমলে ছিল না, সাহাবায়ে কিরামদের যুগে ছিল না, সেই কারণে আপনি বলে দিবেন বিদআত বিদআত বিদআত, কিন্তু বুঝেন নবীর যুগে যা ছিল না তাই যদি বিদআত হয়, হ্যাঁ বিদআত, কিন্তু যেটা ভালো কাজে ব্যবহার হয়, আলেম ওলামা বলছেন এটা ইসমাই উম্মা, সকল উম্মতে মুহাম্মদ এটা ফয়সালা দিয়েছে, যেটা ভালো কাজে ব্যবহার হবে এটা হচ্ছে বিদআতে হাসান। তারা চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আর যেটা খারাপ কাজে বিদআত হবে, খারাপ কাজে ব্যবহার হয় সেটা হচ্ছে বিদআতে সাইয়্যা, ঠিক কিনা বলেন? এই যে ক্যামেরা দিয়ে ওয়াজ রেকর্ড চলছে, এই ক্যামেরায় আমরা আলোচনা করছি, এটা ইউটিউবে ছাড়া হচ্ছে, এই ক্যামেরা ভালো কাজেও ব্যবহার হয়, খারাপ কাজেও ব্যবহার হয়, ঠিক কিনা বলেন? এখন যুগের সাথে তাল মিলিয়ে এই ক্যামেরার মধ্যে আলেমে দিনগণ আলোচনা করছেন, বিভিন্ন টিভি চ্যানেলের মধ্যে আলেমে দিনগণ আলোচনা করছেন, আমরা দেখতে পাই। এখন আপনি যদি বলেন টিভিতে কিল্লে ওয়াজ করতে গেল, টিভিতে ওয়াজ করা বেদাত হাসানা, বেদাত বেদাত বেদাত, টিভিতে ওয়াজ করা যাইব না,
আপনি যদি কোন মাইকে ওয়াজ করলে গেলে মাইক তো নবীর জামানায় ছিল না তাইলে মাইকে ওয়াজ করা যাবে না বিদআত তার মানে বোঝা যায় এদের ইলমের অভাব আছে ইলমের অভাব আছে এই জন্য উল্টা পাল্টা কথা আমাদের মধ্যে লাগিয়ে আম মানুষকে জনসাধারণকে আজকে ভুল বুঝিয়ে আমাদেরকে নবী পাকের ইশক থেকে নবী পাকের ভালোবাসা থেকে আমাদেরকে দূরে সরাতে চায় ঠিক কিনা বলেন আওয়াজ করে বলুন ঠিক কিনা পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা আমরা সব সময় মিলাদ মুস্তাফার শুরুতে পাঠ করে থাকি আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما যেই মৌলভীগণ আজকে শুধু দুরূদ শরীফ পড়ে মিলাদ পড়ে না সালাম দেয় না তাদেরকে ডেকে জিজ্ঞেস করবেন হুজুর আপনি শুধু দুরূদ পড়লেন সালাম কেন দিলেন না ওই মৌলভীকে আমি জিজ্ঞেস করলাম যে হুজুর আপনি তো শুধু দুরূদ পড়লেন দুরূদে সালাম দিলেন না আপনার শুধু দুরূদ পড়া হয়েছে সালাম হয়নি এখন আপনি সালাম না দিয়ে শুধু দুরূদ পড়লেন এই সালাম না দেওয়ার কারণে আপনি তো ওই আপনিদের অন্তর্ভুক্ত হলে তিনি বললেন কোথায় পাইছেন আমি কই চলেন ওয়াসাল্লিমু তাসলিমা এই ওয়াসাল্লিমু তাসলিমা থেকে এখানে এখানে বলা হচ্ছে যে তোমরা তাজিমের সহিত আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়ো সল্লু আলাইহি ওয়াসাল্লিমু সাল্লিম থেকে সালাম তোমরা আমার বন্ধুকে সালামও দাও চিৎকার করে বলি সুবহানাল্লাহ এখন শুধু দুরূদ পড়ে সালাম দেয় না বোঝা যায় এরা হচ্ছে বিদআতি এরা কি বিদআতি সেই জন্য বুঝতে হবে আমার বাবার ভাইয়েরা শুধু শুধু দুরূদ শরীফ পড়লে তারা সত্যিকার সুন্নি হতে পারে না এরা হুসাইনি মুসলমান হতে পারে না যারা দুরূদ এবং সালাম পড়বে এরা হুসাইনি আর যারা শুধু দুরূদ পড়বে সালাম দিবে না বোঝা যাবে এরা হচ্ছে ইয়াজিদ